হ্যালো স্টুডেন্ট এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করছি কি বিষয় নিয়ে, তোমরা প্রত্যেকেই জানো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলো। সেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা জানো প্রত্যেকেই যে আমি হলো একজন শিক্ষক এবং আমাদের যে টিউশন সেন্টার এবং টিউশন থেকে যারা প্রথম হয়েছে এবং সর্বোচ্চ এবং আমাদের এলাকার যে মাদারিহাট হাই স্কুল সেখান থেকেও যে প্রথম হয়েছে তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং যারা আমার টিউশন থেকে হয়েছে তাদেরকে নিয়ে আমি এখানে আজকে তোমাদের দেখাতে এসেছি। তোমরা যারা পরবর্তীতে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে যে কি করে পড়লে সর্বোচ্চ নম্বর পাওয়া যায় এবং কি করে তোমাদেরকে গাইড করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত, তো সেগুলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই তোমরা জানতে পারবে এবং তোমাদের ভবিষ্যতে আরো ভালো হবে এই আশা রাখছি। তো আমরা শুনে নেব আমাদের মাধেহাট হাই স্কুল, সেই স্কুল থেকে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে আমাদের মাধেহাট হাই স্কুল থেকে 473 নম্বর পেয়ে যে আমার টিউশনের স্টুডেন্ট এবং আমার স্কুলেরও স্টুডেন্ট প্রিয়া সাহা, তার কাছ থেকে আমরা শুনে নেব যে তার রেজাল্ট এতটা ভালো হওয়ার পেছনে কারণ কি। তুমি কতটুকু পড়াশোনা করতে, তোমার এক্সপিরিয়েন্স, তুমি পরবর্তী যারা ছাত্রছাত্রী তাদেরকে তুমি কি বলবে, তুমি সেটা শেয়ার করো। প্রথমত পড়তাম বলতে মোটামুটি দিনে 12-13 ঘন্টা তো পড়তাম, টেস্টের পরে এটা একটু বাড়িয়েছিলাম। আর পড়াশোনা নতুন নতুন স্ট্র্যাটেজি ইউজ করতে হয়, সবারই নিজের নিজের স্ট্র্যাটেজি থাকে যেটা ইউজ করে ভালো রেজাল্ট করা যায়। তো সেই স্ট্র্যাটেজি বলতে আমি পড়তাম, প্রথমে টেক্সট বই অবশ্যই ভালো করে পড়তাম, টেক্সট বই পড়ার পরে নোট বই, স্যারদের দেওয়া নোট এগুলো পড়তাম, এর বাইরে ইউটিউব চ্যানেলগুলোকে খুবভাবে ফলো করতাম। তো তোমরা প্রত্যেকে বুঝতেই পারছো যে দেখো ইউটিউবটাও কিন্তু এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, আমরা কিন্তু তোমাদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, তোমরা অবশ্যই সাথে থাকবে। এবং তুমি কাকে, তোমার ক্রেডিটটা কাকে দেবে, তুমি যে এত ভালো রেজাল্ট করেছো, তুমি কি এতটুকু রেজাল্টে তুমি খুব খুশি? না, আমি খুশি নই, কারণ আমার মনে হচ্ছে আমার নাম্বার আরো বাড়বে। যেমন বাংলায় আমি 92 পেয়েছি এবং জিওগ্রাফিতে 94, তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে 95 পেয়েছি। তো এই নাম্বারগুলো আমার আমার কাছে গ্রহণযোগ্য নয়, আমার মনে হচ্ছে আমি আরো বেশি পাবো। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে রিঅ্যাসেসমেন্ট করবে তুমি এবং করার পরে তোমার নাম্বার আরো বাড়বে। আচ্ছা, আশা করছি তোমার নাম্বার আরো বাড়বে। তো তুমি কাকে ক্রেডিট দেবে, তোমার এই সাফল্যের পেছনে সবথেকে বড় ভূমিকা কি পালন করছে? আমার মা। তারপর আমার স্কুল টিচাররা, আমার গৃহ শিক্ষকেরা। বুঝতেই পারছো যে গৃহ শিক্ষক থেকে শুরু করে স্কুল শিক্ষক থেকে শুরু করে এবং তার পরিবারের সব থেকে প্রধান যে টিচার তিনি হলো মা, তাকেই কিন্তু ক্রেডিটটা দিচ্ছে। এবং পরবর্তীতে যে আমাদের আমাদের টিউশন থেকে যে দ্বিতীয় হয়েছে সে কিন্তু এখানে অনুপস্থিত, আমরা পরবর্তীতে তার ভিডিওতেও আলোচনা করবো। আমাদের টিউশন থেকে 441 পেয়েছে দুজন, একটা হলো উষা আর্য এবং পায়েল রবি দাস। তো পায়েল রবি দাস কি বলছে আমরা শুনে নেব। তুমি তোমার রেজাল্টে পেছনে তুমি কি খুশি, যতটুকু তোমার নাম্বার পেয়েছো তার পেছনে তুমি কি মনে করছো, তোমার খুশি মনে হচ্ছে আজকে? আমার অবদান সবথেকে বড় ভূমিকা দেবে সর্বপ্রথম তো আমার মা, তারপরে মানে টিউশন টিচাররা, কারণ আমার মাই আমাকে যতটা সম্ভব বাড়িতে গাইড করছে। হ্যাঁ, অবশ্যই হয়তো আমি এত ভালো। আচ্ছা আচ্ছা, আমাকে তুমি কত নাম্বার দেবে 10-এর মধ্যে? আমি তোমাকে টিউশন করিয়ে তুমি আমাকে 10-এ কত দেবে? 10। আচ্ছা, প্রিয়া সহ আমাকে তুমি কত দেবে 10-এর মধ্যে? আমি তোমাকে টিউশন করিয়েছি 10। আর তারপর কাকুলি কর্মকার, ও কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে, যদিও নাম্বার কিন্তু তোমার হলো সব কিছু নয়, সাফল্যের সমস্ত কিছু নয়। ওরা যখন আরো বড় বড় জায়গায় যাবে, WBCS অফিসার হয়ে আসবে আমার কাছে, এবং কেউ শিক্ষক, কেউ হলো বিভিন্ন কিছু সরকারি চাকরি পেয়ে তোমার যখন আমাদের এখানে পাড়ি দেবে হয়তো তখন আমাদের আরো ভালো লাগবে। আমরা আশা করব যে কিছুদিন পরেই যেন ওদের প্রত্যেকে দেখতে পাই যে বিভিন্ন রকম চাকরি করছে এবং আমার বাড়িতে এসছে। তো এই আশা রাখবো। তারপর পরবর্তীতে কাকুলি কর্মকার, ও পেয়েছে হলো 414 পেয়েছে, খুব ভালো একটা নম্বর পেয়েছে। তো তুমি পরবর্তী ছাত্রছাত্রীদের জন্য কি বলবে, কি করে পড়লে খুব ভালো মার্কস পাওয়া যায়? পাঠ্য বইটা সর্বদা ফলো করতে, টেস্ট বইটা একটু ভালো করে পড়তে লাগবে, তারপর টিউশন তো পড়বাই, টিউশনের স্যার যেগুলো নোট দিবে ওগুলো অবশ্যই মুখস্থ, তারপর সেরকম মুখস্থ না মানে যেন বানিয়ে বুঝতে হবে আর বানিয়ে যেন লিখতে পারি। আচ্ছা, তুমি হলো কাকে তুমি সবথেকে তোমার সাফল্যের পেছনে সবথেকে কার অবদান বেশি? সবার প্রথমে তো আমার মা, কারণ আমার মা যদি আমাকে না পড়াইতো, কষ্ট করে আমার মা আমাকে পড়াইছে, এর জন্য হয়তো আমি এই নাম্বারটা পাইছি। আচ্ছা, তারপরে? তারপরে হচ্ছে আমি কোনো টিউশন পড়ি নাই, মাধ্যমিকে আমাকে একটা দিদি এই স্যারের কথা বললো, তারপর আমি এখানে ভর্তি হইলাম।
তারপরে এসআর অঙ্ক আর ইংলিশ বাদ দিয়ে সব পড়া, তার জন্য আমি ভাবলাম যে না অন্য টিউশন না করে এই এই টিউশনটা করি। তারপর টুয়েলভে যখন স্যারের কাছে পড়লাম, স্যার আমাকে এত সাহায্য করেছে, স্যারের জন্য আমি এই এই নাম্বারটা পেয়েছি। স্যারের কাছে না পড়লে আমি অন্য স্যারের কাছে হয়তো এই নাম্বারটা পাইতাম না। আচ্ছা, তো আচ্ছা, খুব ভালো, তোমার পরবর্তী জীবন সফল। এখন হলো জয়া সূত্রধর, আমার টিউশনের স্টুডেন্ট এবং আমার স্কুলেরও স্টুডেন্ট, তো ও হলো পেয়েছে হলো 405। ও কি বলবে আর রেজাল্ট এত ভালো হওয়ার পেছনে কি অবদান আছে সেটা বলো। কি করে পড়েছো তুমি? টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, নোট বইটা ছাড়াও টেক্সট বইটাকে একটু ভালো করে পড়তে হবে, আর টিচারদের টিচারদের কাছ থেকে একটু ভালো করে গাইড এটা পেতে হবে। প্রথমত আমি আমার মাকে শুভেচ্ছা জানাতে চাই এবং মার কাছে কৃতজ্ঞ থাকতে চাই, কারণ মার জন্যই এতদূর আমি এগোতে পেরেছি। দ্বিতীয়ত আমার গৃহ টিচাররা, তারপর স্কুলের টিচাররা এমনভাবে গাইড করেছে যাতে এই নাম্বারটা আমি পেয়েছি, আমি এই নাম্বারটাতে খুবই খুশি। আর দ্বিতীয়ত আমাদের এই টিউশন টিচার এমনভাবে গাইড করেছে, নোট দিয়ে এমনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়েছে সব কিছু। আর নোট যে একবারে পড়বে ওরকম না, নোটটাকে প্রথমে কনসেপ্টটুকু বুঝতে হবে, তারপরে পড়তে হবে, তাহলে মনে থাকবে, আর তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। মুখস্থর থেকেও বেশি জরুরি হলো কনসেপ্টটাকে বোঝা, যে তুমি হলো কনসেপ্টটা কি সেটা বোঝো, এবং তাতে কিন্তু তুমি যে কোনো প্রশ্ন আসলে এলোমেলো ভাবে আসলে তুমি লিখতে পারবে, আর মুখস্থ করলে পরে কিন্তু যে কোনো নোটই তোমার এলোমেলো হয়ে যাবে। আমাদের সামনে আমাদের টিউশন সেন্টারের এবং আমার স্কুলেরই ছাত্রী মালবিকা নাহা, সে হলো কিছুক্ষণ আগে অনুপস্থিত ছিল, এখন তাকে পেয়েছে বিভিন্ন টিউশন টিচারের কাছে যাওয়ার পরে আমার কাছে এসছে। তো তার কাছ থেকে আমরা শুনে নেব যে সে কিভাবে পড়াশোনা করেছে এবং সে কাকে ক্রেডিট কাকে দেবে, যে তার সাফল্যের পেছনে ও কত পেয়েছিল। 453 পেয়ে আমার টিউশন থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তো সে কি করে তুমি পড়াশোনা করেছো এবং কি করে এত সাফল্য পেয়েছো, তার পেছনে তুমি কাকে ক্রেডিট দেবে, তুমি কি কি পড়াশোনা করতে, পরবর্তী ছাত্রছাত্রী যারা আমার ইউটিউব ফলো করো তারা তাদের সুবিধা হবে যে তারা কি করে পড়লে খুব ভালো নম্বর পরবর্তীতে পাবে। প্রত্যেকটা সাবজেক্টের টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে, যেটা আমিও পড়েছিলাম। আর আমার এই সাফল্যের পেছনে আমি অনেক টিউশন পড়েছিলাম, যেমন এই স্যার, আরো প্রশান্ত স্যার, সোম স্যার, তারপর মেহবুব স্যার, তাদেরও অবদান রয়েছে আমার পেছনে, তারা অনেক আমাকে হেল্প করেছে। এবং আমাদের স্কুলের শিক্ষকরা আমাদের করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকাকালীন আমাদের বিভিন্ন অনলাইনের মাধ্যমে হোক আমাদের সাহায্য পেয়েছে শুনে নেব তার কথা। আমরা সবার মতো এক কথাই বলবো, পাঠ্য বই অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়ার জন্য, সাথে সাথে সবারই সাহায্যের প্রয়োজন। তাছাড়াও আমাদের স্কুলে যেভাবে অনলাইন ক্লাস করাইছে তার বিকল্প হয় না, এছাড়াও গৃহ শিক্ষক, তাছাড়া অন্যান্য শিক্ষক, স্কুলের শিক্ষক যেভাবে আমাদেরকে সাহায্য করেছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সেই করোনা টাইমে, আমার মনে হয় না এরভাবে এত ভাবে আমরা পেতে পারতাম। তো তার জন্য আমি খুব কৃতার্থ, তার জন্য আমি সবাইকে বলবো যে পাশে একজন গৃহ শিক্ষক, হ্যাঁ আমি অবশ্যই কৃতজ্ঞ। এবং গৃহ শিক্ষকের কাছে আমি এই স্যার গোপাল স্যারের কাছে পড়েছি, এছাড়াও আমি মাসুদ্দা, সোম স্যার, তারা অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে পড়িয়েছে, আমাদের পড়াশোনার দিকে নজর রেখেছে, তার জন্যই আমি এত ভালো রেজাল্ট করতে পেরেছি। যারা দূর প্রান্তে থাকো বা যারা জেলা জেলা থেকে স্যারের ইউটিউব চ্যানেলটি ফলো করো, তারা যদি অনলাইনে ক্লাস করতে চাও স্যারের কাছে, তাহলে তোমরা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো গুগল স্যারের সাথে, অনলাইনে তোমরা টিউশন করতে পারবে। আমরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আশা করি প্রত্যেকে এদের মতবাদগুলো তোমরা শুনলে, এবং প্রত্যেকে তোমাদের যারা ভিডিওটা দেখছো তোমাদেরও সাফল্য কামনা করি। তোমরা কে কত পেয়েছো যারা আমার ভিডিওগুলো ফলো করো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে আমরা এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। আজকের মতো টাটা।